অপেক্ষা করো, কিয়ামত না আসে কিয়ামতের ছিটা তোমাদের গায়ে পড়বে। যত নারী আছে ভালো করে দেখেন, বেশিরভাগই এই পায়জামা হোক কাপড় হোক তোলা আছে, বেশিরভাগ এমন তোলা তুলেছে পায়ে, যে ডান ডান পায়ে কালো পায়ে, যে ডান পায়ে বাম পায়ে যে কালো দড়ি আছে সেও দেখা যাচ্ছে। কিন্তু রসুল বলেছে নিচে নামাতে হবে, পুরুষদের উপরে তুলতে হবে। বুঝতে পারেননি কি সমস্যা? আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, তাই আপনার কাছে আমি এই কথাটা বলবো, আমার আল্লাহর হুকুম নবীর আদেশ অবশ্যই আপনাকে মানা লাগবে। এখানে যারা আমরা এসেছি, আপনারা অনেকে পরসা পিরে পানি নেন, পরসা পিরে পানি নেন, অনেকে আছে দাঁড়িয়ে পরসা ফেরে, অনেকে আছে বসে পরসা ফেরে, অনেকে আছে পরসাপটা তারা ফিরে কুলুপ কিংবা টিসু পানি ব্যবহার করে, অনেকে আছে মোটে পানি ব্যবহার করে না। আল্লাহ নবী জানিয়েছেন, আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম আর কবরে আজাব হচ্ছিল, নবীকে জিজ্ঞাসা করলেন ফামাদল হইয়া রসুল আল্লাহ কাইফা হালু ও আল্লাহ নবী, একটাবার আপনি বলেন কোন এবাদত কার কোন এবাদত ছেড়ে দেবার বিনিময়ে এদের কবরে আজাব হচ্ছিল। আল্লাহ নবী বলেছেন এরা কোন এবাদত ছেড়ে দিয়েছে এর জন্য কবরে আজাব হয়নি। এরা যখন পরসা ফিরতেন আর পরসা পে ফেরার পর এরা যখন পরিষ্কার থাকতো না, পরসা ফিরে পানি নিত না, ওই কারণে ওদের কবরে আজাব হয় আজাব হয়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবীর একটা হাদিস আপনি দেখা, নবী রাস্তা দিয়ে যাচ্ছিল নামাজ পড়েনি বলে তার কবরে আজাব হচ্ছে, রসুল ওই কারণে ওখানে দাঁড়িয়েছে, এর জন্য রসুল দাঁড়িয়েনি। রসুল দাঁড়িয়েছেন, একটা ব্যক্তি আর একজনের নামে গীপত করে তার কবরে আজাব হচ্ছিল, রসুল দাঁড়িয়েছে, প্রসাব ফিরে পানি নেয়নি, প্রসাবের ছিটা গায়ে জামায় কাপড়ে লুঙ্গিতে লেগে গেছে, এর এই জন্য কবরে আজাব হচ্ছিল, দয়ার নবী ওই জন্য কবরে কাছে দাঁড়িয়েছে। আমি আপনাকে বলবো, সারাটা জীবন যদি জলসা না দাও চুল পরিমাণ গোনা হবে না, গোনা হবে না, কিন্তু গাঁটনু নিচে পায়জামা পাঞ্জাবি ঈদের যদি আপনি একটা বার পরেন আর প্রসাব ফিরে যদি আপনি পানি না নাও, আপনার কাছে আমি শপথ করে বলতে পারি আপনার কবরে জাহান্নামের আগুন জ্বলবেই 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 জ্বলবে। এ কথা বললে কি আপনাদের রাগ হবে? একটা আলেমের দিকে দু ঘন্টা মানুষ তাকিয়ে থাকবে, সে তো ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে। তা আমি এমন কথা বলবো সে কথা জীবনে প্রয়োজন হবে না বলে লাভ নেই। স্বর্ণের দোকানে বছরে কবার যাই, দু থেকে তিনবার। তা স্বর্ণের দোকানে মাল যদি বিক্রি করি এখানে লাভ হবে? ভুসিমাল দোকানে দিনে কতবার যাই? চার পাঁচবার। তাহলে ভুসিমালের দোকানে মাল বিক্রি করতে হবে, হজ বছরে একবার, ও দোকানে মাল বিক্রি করে লাভ নেই। জাকাত বছরে একবার, ও দোকানে মাল বিক্রি করে লাভ নেই। রোজা বছরে একবার এক মাস, ও রোজার কথা বলে লাভ নেই। প্রতিদিন তো আমাদের প্রস্তাব লাগে, নাকি ভুল বলছি? প্রতিদিন প্রস্তাব লাগে তো, তাহলে ওই দোকানটা আগে ঠিক করা দরকার যাতে লস না খাই। সমাজের ছেলেরাও বক্তৃতা করব, তাদেরও কর্ণপাত করার ইচ্ছা নেই, শুধু বলে হুজুর তিনটে গজল, লাস্টটা তিনটে পড়তুন তিনটে, তারপরে সমাজ জাহান্নামে গেলে দেখার দরকার নেই। আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে। তাহলে এক নম্বরে বলেছি, গাঁটলো নিচে পাঞ্জাবি পায়জামা ইজে ঝুলিয়ে পড়লে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমি দ্বিতীয় নম্বরে বলেছি, পুরোসা ফিরে যদি আপনি পানি না নাও আর ছিটা যদি গায়ে লাগে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ও ভাইরা বাবাজিরা, আমাদের ভারতের প্রধানমন্ত্রী, আমাদের ভারতে দেখা যায় মুখ্যমন্ত্রী, এদের কাছে আমি এতটুকু আর্য রাখি, তোমরা যে করোনার জন্য এত এত দেখা যায় টিস্যু ব্যবহার করেছো, এত স্যানিটাইজার ব্যবহার করেছো, এত মাস্ক ব্যবহার করেছো, তাহলে করোনা থেকে মানুষ যখন বাঁচবে এর জন্য যদি তোমরা সাবধান অবলম্বন করো, ওরে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী
দুজনার তো উচিত ছিল কলকাতা ধর্মতলা মনুমেন্টু শহীদ মিনারের ওখানে যারা কুকুরের মতো দাঁড়িয়ে পরসা ফেরে ওদের কুকুরের মতো পরসা ফিরতে না দিয়ে মুসলমানেরা বসে পরসা ফেরে এই সিস্টেমটা করে দিলে আমার মন বলে বিভিন্ন রোগ থেকে আমরা অবশ্যই বাঁচতাম জাহান্নাম থেকে আমরা অবশ্যই বাঁচতাম তাহলে সরকার যতই চিল্লা চিল্লি করুক ওরা সেক্সের পক্ষে একটা সরকার বলেছে তোমরা মদকে মারা গেলে 3 লক্ষ টাকা দেব আর একটা সরকার বলেছে তোমরা যদি কোনো মহিলা ধর্ষণ হয়ে মারা যায় মাথা পিছু 4 লক্ষ টাকা দেব আর একজন বলেছে কোনো ব্যক্তি যদি মার্ডার হয়ে মারা যায় তার ছেলের 15,000-এর চাকরি পয়সা দেব করোনা লকডাউনে মারা গেলে তাকে আমরা 2 লক্ষ টাকা দেব তাহলে মদের দোকান বন্ধ করবে না খাও টাকা দেব বন্ধ করা যাবে না তোমরা দেখা যা ধর্ষণ করবে শাস্তি দেব না ধর্ষণ করবে টাকা দেব ব্যথা যন্ত্রণা দূর হয়ে যাবে করোনা নামীয় ভাইরাস বাড়বে বাড়বে তবুও দাঁড়িয়ে পরসা ফেরো মুসলমানদের চিত্র চৈত্র মতো বসে পরসা ফেরা সুব্যবস্থা করব না তাহলে ওরা দুনিয়াতে যা কথা বলে সব আবেগে বলে বিবেক দিয়ে বলে না বিবেক দিয়ে বলে বিবেক দিয়ে বলে না সব আবেগ আল্লাহু আকবার আল্লাহ হে আমার জওয়ান যুবকেরা আমার ওয়াজ আপনার কাছে ভালো লাগবে না আমি যতটুকু কথা বলি আল্লাহকে রাজি খুশি করার জন্য সমাজের উন্নতি হওয়ার জন্য আপনি বলি আমি বলি আমার কথা তোমার হুজুরের বিরুদ্ধে যেতে পারে আমার কথা তোমার পীরের বিরুদ্ধে যেতে পারে আমার কথা তোমার ইমামের বিরুদ্ধে যেতে পারে আমার কথা তোমার এলাকার মাতব্বারের মাতব্বারের এগনেস্টে যেতে পারে আমার কথা তোমার ভক্তর বিরুদ্ধে যেতে পারে আমার কথা যদি আল্লাহর পথ আল্লাহর কথা হয় আর নবীর কথা হয় বুক পেতে আর মাথা নত করে মেনে লওয়া লাগবেই লাগবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর নবী বলেছেন তামাম পৃথিবীর জীবনে আমি মুহাম্মদ সাল্লাম সবচাইতে বড় বিচারপতি সবচাইতে বড় নেতা সবচাইতে বড় মাতব্বার সবচাইতে বড় শক্তিশালী সবচাইতে বড় ঐতিহাসিক সবচাইতে বড় কাব্য সবচাইতে বড় আমি বুদ্ধিজীবী সবচাইতে বড় আমি ডক্টর বাবু সবচাইতে বড় আমি একজন স্বামী স্ত্রী সেবিকা সবচাইতে বড় আমি একটা নেতা আল্লাহর নবী বলেছেন আনা সাইয়্যিদ উলদি আদামাই আমাল কিয়ামা হাশরের দিনে কঠিন দিনে যেই দিন কোনো নেতা মাতব্বারের কাজ চলবে না ওই দিনও আমি রসুল আমার আল্লাহ আমাকে নেতা হিসাবেও কবুল করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ হে আমার জওয়ান যুবকেরা তাহলে আমি আপনাকে বলছিলাম প্রথমের কথা 20 মিনিট আগে আমি বলছিলাম 18 মিনিট আগে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর মেয়েরা তো আপনার কাছে আসতে পারে না যুদ্ধের মাঠে যেতে পারে না এরা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে পুরুষরা মনে হয় আমাদের আগে জান্নাতে যাবে আল্লাহর নবী বলেছেন পুরুষদের আগে নারীরা জান্নাতে যাবে জান্নাতে যাবে ও আল্লাহর নবী একটা বার আপনি আমাকে বলেন নারীরা কি কারণে জান্নাতে যাবে সহজ পদ্ধতি আমাদের বলে দেন আল্লাহর নবী বলেছেন একটা পুরুষ জান্নাতে যাওয়ার জন্য যতটায় কষ্ট করতে হয় একটা নারীর অতটা কষ্ট করতে হয় না আল্লাহর নবীকে বললেন হুজুর ব্যাপারটা কি বুঝিয়ে দাও দয়ান নবী হাদিস শরীফে বললেন আলমার আতিজ সাল্লাত খামসাহা একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে অসামাত সাহারাহা একটা মেয়ে যদি একটা মাস যদি রোজা রাখে আল্লাহর নবী বলেছেন ও নারীরা পুরুষদের চাইতে তোমরা আগে জান্নাতে যাবে 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো বছরে একটা মাস যদি ফরজ রোজা রাখতে পারো তোমাদের 2 ঠোঁটের মাঝখানে জবানটা যদি ঠিক করে রাখতে পারো 2 পাশার মাঝখানে ইজ্জতকে যদি তোমরা ঠিক করে রাখতে পারো আর স্বামীর প্রতি যদি খেদমত করতে পারো ফাতাদখুলু মিন আইয়ু আবওয়াবিল জান্নাতি সাহাদ
আল্লাহর নবী বললেন আমার আল্লাহ তোমাদের আটটা জান্নাত দেখাবে, ইচ্ছা অনুযায়ী এই কটা কাজ করার বিনিময়ে যে কোন জান্নাতে তোমরা প্রবেশ করতে পারবে। আরেকটু জোরে বলেন। তাহলে নারীদের জান্নাতে যাবার সহজ উপায় দেখিয়েছে কে? আমাদের কি অত সহজ উপায় দেখিয়েছে? দেখায়নি। ওদের খুব সহজ, আমাদের অত সহজ? আমার কথা বুঝতে পারছেন বাবু? এ ছেলেরা বুঝতে পারছো? তাহলে একটা নারী জান্নাতে যাবেন খুব সহজ উপায়, ইজ্জতে ঠিক রাখবে, জবানকে ঠিক রাখবে, স্বামীকে খেদমত করবে, আর পাঁচ ওয়াক্ত আর এক মাসটা রোজা রাখবে। আমার আল্লাহ নবী বললেন ওরা জান্নাতি হবে, জান্নাতি হবে। ফের আমি আপনাকে একটা কথা বলি, কোনো ব্যক্তি যদি আমাকে বলে, আমাকে বলে মফিজুল, তুমি শুধু ওয়াজ নসিহাত করবে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, বছরে একবার করে তুমি হজ করবে, আর মাসে বছরে একটা বার তুমি রোজা রাখবে এক মাস, জীবনে তোমার টেনশন হবে না, আল্লাহ তোমার জান্নাতে দেবেই দেবেই দেবে। এটাই যদি আল্লাহ পুরুষদের বলে শেষ করে দিতেন, খোদার কসম এই পাঁচটার বিনিময় আমি আর জীবনে খারাপ কাজ করতাম না। কিন্তু নারীদের দিগক, নারীর দিগকে আমার আল্লাহ নবী বলেছেন ও মায়েরা, নারীজাত, বুবুজান, আম্মা জান, চাচিমারা, আল্লাহ নবী বলেছেন তোমাদের জান্নাতে যাবা সহজ। এক নম্বরে তোমরা নামাজ আদায় করো, দুই নম্বরে তোমরা রোজা রাখো, তিন নম্বরে স্বামীর খেদমত করো, আর চার নম্বরে আমার আল্লাহ তোমাদের দয়া জান্নাত বানাবে। এত সহজ পদ্ধতি আমার আল্লাহ কাউকে দেয়নি, রসুল কাউকে দেয়নি। কিন্তু বর্তমান সময় দেখতে পাই যে নারীরা জান্নাতে যাওয়ার জন্য অতি সহজ। আল্লাহ নবী বলেছেন ওরে মফিজুল, শুনে রেখে দাও, তোমার জান্নাত খানকার ভিতরে নয়, তোমার জান্নাত ঈদগয় নয়, তোমার জান্নাত মসজিদে নয়, তোমার জান্নাত দেখা যায় কাবা শরীফে নয়, তোমার জান্নাত মিলাদে নয়, তোমার জান্নাত দেখা যায় মাহফিলে নয়। আল্লাহ নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাহদা আকদামা উম্মাহাতিকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, জান্নাত যদি থাকতে হয় তোমার মায়ের পায়ের তলায় আমার আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নারীরা পাবে সহজে জান্নাত, আবার তাদের পায়ের তলায় পুরুষদের জান্নাত। নারীদের মর্যাদা আল্লাহ রসুল বাড়িয়েছে না বাড়ায়নি? কথা বলেন, বাড়িয়েছে। এবার ঠেলছি ভাই, হ্যাঁ হালকা করে ঠেলি, মাশাআল্লাহ। যুবকেরা ঠান্ডা মাথায় শুনবেন, আল্লাহ নবী হাদিসটা বুখারী শরীফে বলেছেন আন্নুখরিজাহুন্নাল হাইয়াজ আও কমা কলা আলাইহি সালাম, আমি যতক্ষণ কথা বলি, যতক্ষণ কথা বলি হাদিস ছাড়া, কোরআন ছাড়া, আর আহলে সুন্নাতাল জামাত হানাফি মাজহাব সুন্নি আকীদা ছাড়া আমার জীবনে জবান থেকে অন্য কথা আমি বলি না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, হাদিসটা বুখারী ভিতরে পাওয়া যায়, নবী আমার হাদিস শরীফে বললেন আন্নুখরিজা গুন্নাল হাইয়াজ, আন্নুখরিজা গুন্নাল হাইয়াজ, যার সার বাংলা মানে হলো একটা নারী যদি মেন্স হয়, একটা নারী যদি ঋতুবতী হয়, আল্লাহ নবী বলেছেন ওই অবস্থায় ওরা যেন মসজিদে গিয়ে নামাজ আদায় করে। ও ভাইরা বাবাজিরা, যে নবী বলেছেন একটা নারীদের ঋতুবতী হলে ওই অবস্থায় মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, এই হাদিসটা নবীর জামানায় ছিল, নবী পালন করেছেন। নারীদের ঋতুবতী হলে তথাপি মসজিদে এসে নামাজ আদায় করতেন, হযরতে আবু বকর হুজুর যখন খেলাফত পেয়েছিল নবীর ওই হাদিসটা নিয়ে, মহিলারা ঋতুবতী হলে তথাপি মসজিদে এসে নামাজ আদায় করতেন, হযরতে ওমারের যখন দায়িত্ব এসেছে ওমার বলেছে চলবে না চলবে না চলবে না, সল্লু তোমরা নামাজ আদায় করো, ফি মানে মধ্যে, বৈয়তুকুম মানে ঘর, সল্লু ফি বৈয়তুকুম। আজকে থেকে আমি দেখা যায় ওমারে ফারুক বলে গেলাম, রসুলের কথাটা ছেড়ে দাও, ওমা আবু বাক্কারের কথাটা ছেড়ে দাও, ওমারের কথা শুনে সল্লু ফি বৈয়তুকুম, তোমরা ঘরে গিয়ে নামাজ আদায় করো, ঘরে গিয়ে নামাজ আদায় করো। আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান, যাকে কোরআনের ভাষায় উম্মাহাতুল মুমিনিন বলা হয়, মানে ইমানদারের মা, আম্মা
আম্মাজান আয়েশার কাছে ছুটে গেলেন একদল সাহাবা, ও আম্মাজান আপনি একটা বার বলেন, দয়ার নবী বলেছেন মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। দয়ার নবী পড়িয়েছেন, আবু বাক্কার এতদিন বেঁচে ছিল, আবু বাক্কারও সঙ্গে করে মন দেখা যায় মেয়েদেরকে নিয়ে নামাজ আদায় করিয়েছে। আর ওমারে ফারুক যখন খোলাফাত খেলাফাত পেয়েছে, খলিফা যখন হয়েছে, ওমার ফারুক কেন মহিলাদের মসজিদে আসতে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে? আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে উঠে এত রাগা রেগে গিয়ে বললেন, ও মদিনার সাহাবারা, ও মক্কা সাহাবারা, তোমাদের কি কাণ্ড জ্ঞান নেই? কাণ্ড জ্ঞান নেই? নবী যে সময় বলেছিল তোমরা মসজিদে নববীতে আসবে, নবী বলেছিল ওই জামানার জন্য ঠিক আছে, আবু বাক্কা যেটা করেছেন নবীর নিয়ম পালন করেছে ওটাও ঠিক হয়েছে, কিন্তু ওমার যে সিদ্ধান্ত নিয়েছে এ সিদ্ধান্তর পথে আমিও মত, আমিও মত। দয়ার নবী যদি এই মুহূর্তে যদি দুনিয়ার হালাতে বেঁচে থাকতেন, অবশ্যই নবী বলতেন আগে মসজিদে আসতে বলেছিলাম, আজ থেকে তোমাদের মসজিদে আসা আমি বারণ করে দিলাম, দয়ার নবী তোমাদের বারণ করে দিতেন। তাহলে আল্লাহর নবী নামাজ পড়িয়েছেন, আবু বাক্কার হুজুর নামাজ পড়িয়েছেন, ওমার ফারুক হুজুর তাড়িয়ে দিয়েছে, আর আম্মাজান আয়েশা সিদ্দিকা তাড়িয়ে দেওয়ার পক্ষে তিনি সহযোগিতা করেছে। পুরপুরা দাদা পীর বসিরাত আল্লামা রুহুলাবি রহমাতুল্লাহ আলাইহে আম্মাজান আয়েশা সিদ্দিকার তাড়িয়ে দেওয়া ফতোয়া নিয়েছে, ওমার ফারুক হুজুর তাড়িয়ে দিয়েছিল, ওই ফতোয়াটা নিয়ে বসিরাত আল্লামা হুজুর আর দাদা হুজুর পীর কেবলা বলেছে, দেখা যায় আহলে হাদিসরা আল্লাহ মজাবিরা ওরা মহিলাদের মসজিদে জামাতে ঢোকাতে পারে। আমি আবু বাক্কার বলে গেলাম মসজিদে জীবনে মহিলারা নামাজ পড়তে পারবে না, তার কারণ রসুলা সাহাবা যা করেছে আলাদা ব্যাপার, ওমার যে সিদ্ধান্ত নিয়েছে, আর ওই সিদ্ধান্ত আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন তো দেখা যায় মত দিয়েছে, সাহস দিয়েছে। আমি ফুরফুরার আবু বাক্কার বললাম, মহিলাদের মসজিদে নববীতে আর নামাজ আদায় করা যাবে না, আমরা আপনাদের কাছে বলতে চেয়েছি। আজকের আপনাদের জগদীশপুর আর নিউ টাউন রাজার হাট থেকে আমি বলতে চাই, তাহলে আল্লাহর নবী সাহাবারা যদি মসজিদে নববীতে যেতে বারণ করে দেয়, ফুরফুরা দাদাবীর আবু বাক্কার বসিরাত আল্লামা রুহুল আমিন যদি মসজিদে যেতে যদি নিষেধাজ্ঞা জারি করে দেয়, তাহলে তোমার স্ত্রীকে পার্টির মেম্বার আর প্রধান মানাবেন, এটা কি জায়েজ? একটুখানি বলার জন্য কতটা হাদিস পড়তে দেখেছেন তুমি? হুজুর মনে করলে তিনটে গজল বলে দিয়েছে, হাত নেটে সুবহানাল্লাহ কাছে উঠে গেছে। শুধু মহিলারা মেম্বার প্রধান হতে পারবে কি না আমি ডাইরেক্ট না বলিনি, মসজিদে যেতে বারণ করেছে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদে যেতে যদি বারণ হয় মহিলাদের, তাহলে কি রাজনীতির মহলে মেম্বার আর প্রধান ইনকেলাব জিয়াদির বাপ কাঁচা খুলে যায় যায় থাক, এটা কি জায়েজ? আমার কথা বুঝতে পারছেন? গভীর রাতে তো এমনি আমারও ভালো লাগছে না ভাই, যদি সন্ধ্যা রাতে হতো তখন চপ দিলি বলতো, তখন গ্যাস হবে গ্যাস হবে কথা বলতো না, এখন বিরানি দিলিও বলে গ্যাস হচ্ছে নাকি? গভীর রাতে বিরানি দিলেও বলে গ্যাস হয়, আর সন্ধ্যা রাতে চপ দিলে বলবে কই বাত নেই ঠিক আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকের খুব গরম হচ্ছে কেন? আরে এমনি শরীর অবস্থা ভালো না, শরীর অবস্থা ভালো না, ভালো বলে মনে হয়? কবে আজরাইল এসে ফোন করবেন যারা অস করতেন, চল বাড়ির দিকে চল, খুব ভয় লাগে ঠিক নেই, ওর তো কোনো ব্রেক নেই, কখন চলে আসবেন? যদি বলি ভাই ওদের অস্টা করে বাড়ির দিকে যায় তারপর লিস্ট করি, বলে ওরা চলবে না। আল্লাহ যুবকেরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটাই কথা, তাহলে মসজিদে মহিলাদের জামাতে নামাজ পড়লে এতে যদি অসুবিধা বলে বলে মনে হয়, তার জন্য নবী পাকের সাহাবা যদি মসজিদে নববীতে আসতে যদি বারণ করে দেয়, আল্লাহর নবীর একটা দ্বিতীয় সাহাবা হযরতে ওমর উনি বলল মসজিদে জামাতে নামাজ পড়তে পারবে না। হাদিসটা বুখারি শরীফে এসেছে, আমি শুনে বলছি না পড়ে আপনাকে বলছি, বুখারি শরীফে এসেছে।
ওমর ফারুকের স্ত্রী বলেছেন, ওরে আমার স্বামী ওমর খলিফাতুল মুমিনিন হযরত ওমরে ফারুক জেনে রেখে দাও, আমি তোমার স্ত্রী, মদিনার সমস্ত লোক তোমার ফতোয়া শুনবে, ওরা মসজিদে যাওয়া বন্ধ করবে, কিন্তু আমি স্ত্রী তোমার ফতোয়া শুনবো না, নবীর ফতোয়া মোতাবেক অনুযায়ী আমি মসজিদে নামাজ পড়বো, নামাজ পড়বো। তার কারণ হলো, স্বামী যত বড় পীর হোক স্ত্রী মেনে নেওয়া খুব কঠিন, কঠিন না? হযরত ওমর ফারুকের স্ত্রী বললেন, আমি মসজিদে নামাজ পড়বো। ওমর ফারুক বললেন, তুমি মসজিদে যাবে না। ওমরের স্ত্রী বললেন, আমি মসজিদে যাব। ওমর বলেছেন, যা ঘানিটা বুঝবি, যাও ঘানি বুঝতে পারবে। উনি মনে করে ওমর ফারুক তো মারবে। ওমরে ফারুকের স্ত্রী আম্মাজান মসজিদে নববীতে নামাজের জন্য, ফজরের নামাজের জন্য যখন বাহির হয়েছে, তফসির কারকেরা বর্ণনা করেছেন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বার হয়ে একটা ফাঁকা জায়গায় অন্ধকারে আড়ালে ছিল, যেই স্ত্রী নামাজ পড়তে যায় পর্দা করে বোরকা করে, পিছন থেকে এসে একটু জড়িয়ে ধরে নাড়া নাড়ি দেয়, কে গো ছেড়ে দাও ছেড়ে দাও, কথা বলে। ওমরে ফারুক চিল্লা চিল্লি করে না, দূর করে স্ত্রীকে ধাক্কা মেরে একটা জঙ্গলে ফেলে দিয়ে ওমরে ফারুক নুকিয়ে নুকিয়ে দৌড়ে গিয়ে মসজিদে নববীর ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেছে। স্ত্রীর মেজাজটা খারাপ হয়ে গেছে, ফজরের নামাজটা ওমরের পিছনে আদায় করলো, বাড়িতে স্ত্রী চলে এসেছে। ওমরে ফারুক জিজ্ঞাসা করলেন, ও বিবি কাইফা হালুকা, কি খবর তুমি একটা আবার বলো। বললো, আমি আর মসজিদে নববীতে নামাজ পড়তে যাব না। তুমি যা বলেছো ঠিক বলেছো, ঠিক বলেছো, গেলে ঘানি বুঝতে পারবে, আমি ঘানি বুঝে গেছি, আমি আর মসজিদে নামাজ পড়তে যাব না। আল্লাহ নবী সাহাবা দ্বিতীয় খলিফা ওমর বললেন, কি ঘানি বুঝেছো একটা বার আমাকে বলো। আমি মসজিদে নববীতে যাচ্ছিলাম, আর কে জানি অন্ধকারে আমার পিছন থেকে চেপে ধরেছে, চিল্লা চিল্লি করার পরেও ছাড়িনি, আমাকে ধাক্কা মেরে ফেলে রেখে পালিয়েছে। হুজুর আপনি ক্ষমা করবেন, বিয়াদবি মেনেবেন না, আমি আর মসজিদে নববীতে যাব না। ওমর ফারুক বলেছেন, ওরে আমার স্ত্রী জেনে রেখে দাও, আল্লাহর কসম করে বলি, ওটা পৃথিবীর অন্য কোনো পুরুষ নয়, ওটাই হলাম আমি ওমরে ফারুক। তুমি ওমরের ফারুকের স্ত্রী বলে বেঁচে গেলে, ওই জায়গা যদি অন্য কোনো সাধারণ স্ত্রী হতো, তোমার অবস্থা তারা খারাপ করে দিত, তাহলে এক হাত সেলাই করতে গিয়ে তোমার পাঁচটা হাত ছিঁড়ে যেত। আমি মুহাম্মদ সাল্লামের দিকে ফলো করে বলেছি, বাবা মহিলারা মসজিদে নববীতে নামাজ আদায় করবে না। তাহলে ওমর ফারুক জেনেছে, রাতের অন্ধকারে যদি ফজরে আর এশায় নামাজ পড়তে যায়, মাগরিবে যদি নামাজ পড়ে আসার পর কোনো ছেলে যদি একটাবার মহিলাদের দিকে খারাপ নিয়েতে তাকায় কিংবা জড়িয়ে ধরে, তাহলে জেনা ব্যভিচারী হয়ে এবাদতকারী হওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। হযরত ওমর ফারুক ওই জন্য বলল, সাল্লু ফি বুয়ুতুকুম, তোমরা আজ থেকে ঘরে গিয়ে নামাজ আদায় করো, মসজিদে নববীতে কেউ নামাজ আদায় করবে না। তাহলে ওমর ফারুকের স্ত্রী রাতের বেলা যেতে গিয়ে নিজের স্বামী একটু জড়িয়ে ধরেছে, এর জন্য যদি মসজিদে নববীতে নামাজ পড়া যদি বন্ধ করে দেয়, আমাদের সমাজে কি মুসলমানের নায়িকা আর মুসলমানের মেয়ে আর মুসলমানের স্ত্রী মুসলমানের বৌবা, এরা পঞ্চায়েত আর মেম্বার, এরা বড় এমপি এমএলএ হয়েছে, তাহলে জানি না এদের কেতনা জড়িয়ে চাপা চেপেছে, নাকি ভুল বলছি? যত চেপেছে তত বেড়েছে। যত চেপেছে তত বেড়েছে। ভোট দেবে না, চেহারা দেখিয়ে নেব। এখন প্রধান সাহেব, এখন প্রধান সাহেব বলছে, ভাবি তুমি তো এই কাজটা করে ফেলেছ, কি হবে? বলে, তুই বিষয়টা ঠিক করে দিনা, তোর সঙ্গে একটা গোপন কথা হবে। প্রধান সাহেব দিব্য কাজ পরিষ্কার করে দিয়েছে, দেখেছে একদম কাজ পরিষ্কার। তোমার চিন্তা আমার নেই, তুই ভাবলে কি করে নেই, কি করে হলে ওই সব নারীর দিকে মনে মনে করো, এরাই হলো শয়তানের জাল। খারাপ লাগছে।
আমি তো সত্যি কথা বলিনি, ভেলিকুটে পানি দিচ্ছি, একদম সত্যি কথা বলবো না। তিন আর তিন ছাব্বিশ হয় না বাবা, সত্যি কথা বলবো না, এরকম বলবো তিন আর তিন ছাব্বিশ। যদি বলো হয় না, এলো হয়, বিশ্বাস করবি না করে দূর হয়ে যাও, তিন আর তিন ছাব্বিশ হয়। এখন সত্যি হিসেব দিলে তো সমস্যা। ও মাতা যুবকেরা, আমার যুবকের আমার মুরব্বীর, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আর একটা বার আগিয়ে যাও। আল্লাহ নবীকে বললেন, আমার দেখা যায় নবী নবী আমার মহিলাদের দিকে তাকিয়ে বললেন, ও মহিলারা তোমরা একটা বার তাকাও, আমি বসে আছি আর আমার স্ত্রী দিগর আমার স্ত্রীরা বসে আছে। উম্মে মাক তোমরা দি আল্লাহ তাআলা আনহু, হাদিসটা মিশকাতি আর বুখারীতে দুই জায়গা পেয়ে যাবেন। আল্লাহ নবী বললেন, ও আমার স্ত্রীরা তোমরা এখনই পালিয়ে যাও, পালিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে আমরা কেন পালিয়ে যাব? আল্লাহ নবী বলল, জাহান্নাম থেকে যদি বাঁচতে যাও, এক্ষুনি তোমরা আমার জায়গা থেকে ঘরের ভিতরে তোমরা প্রবেশ করো। আল্লাহ নবীকে বললেন, হুজুর কেন আমরা ঘরের ভিতরে প্রবেশ করব, ব্যাপারটা বুঝতে পারি না। আল্লাহ নবী বললেন, আমার একটা সাহাবা আছে, ওই সাহাবাটার নাম হলো উম্মে মাকতুম, আম্মা জানায়েশা সিদ্দিকা হেসে ফেলেছে। ও আল্লাহ নবী, উম্মে মাকতুম সাহাবা আসছে ঠিকই, ও তো দুই চোখ পুরো কানা, জীবনে দেখতে পায় না। আম্মা জানেন, লক্ষ্য করে আমার নবী বললেন, তোমরা তাকে তো দেখতে পাও, উনি তোমাদের দেখতে পায় না। তাহলে একটা নারী যদি একটা পুরুষে দেখতে পায়, এই পর্দা করার জন্য যদি দয়ার নবী নিজের স্ত্রী দিগকে যদি ঘরের ভিতরে যেতে পায়, নিজের ঘরে ভিতরে প্রবেশ করতে বলে, ও ভাইরা বাবাজিরা, আমাদের সমাজে যারা মহিলা সমিতি করে, আমাদের সমাজে যারা ব্যাংকে টাকা প্রতি সপ্তাহে দবালবা 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 করে, আমাদের সমাজে যারা দোকানে গিয়ে মার্কেটিং করে, আমাদের সমাজে যারা কলকাতার শপিং মলে মার্কেটিং করে, আমাদের সমাজে যারা মোবাইলে পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলে, রসুলের স্ত্রীদের বললেন, উনি আমার কানা সাহাবা হতে পারে, তো উনি না দেখতে পেলে তোমরা দেখতে পাও, অবশ্যই তোমরা পর্দা করো, পর্দা করো। রসুলের স্ত্রীকে রসুল যদি একথা বলে থাকে, তাহলে আমাদের স্ত্রী দিগকে অবশ্যই তো ঘরে রাখতে হবে, আর বাইরে যেতে গেলে পর্দার ভিতরে রাখতে হবে। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, আন্না আদ্দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুম মাতা ইদ্দুনিয়া ইমরাতুন সালিহা আও কামা ক্বালা আলাইহি সালাম। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, ওরে মফিজুল তুমি জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে যত খাদ্য আছে একটা কাঁঠাল থাকতে পারে, কাঁঠালের প্যাকেট আছে এটাই তোমার শ্রেষ্ঠ খাদ্য নয়, একটা লিচু আছে এটাই তোমার শ্রেষ্ঠ খাদ্য নয়, একটা আপনি আইসক্রিম খাবেন ওটার প্যাকেট আছে ওটাই তোমার শ্রেষ্ঠ খাদ্য নয়, একটা মাইকে কথা বলছি আর এই মাইকে লোহার জালতি দবা আছে এটা একটা প্যাকেট, মোবাইলটা হেফাজত করার জন্য মোবাইলে একটা গ্লাস কিংবা হ্যান্ড কভার বসানো হয়, আমাদের করোনা নামীয় ভাইরাস থেকে বাঁচার জন্য মুখে একটা কভার পরা হয়, মাথায় একটা ক্যাপ কভার পরা হয়, পৃথিবীর দামি জিনিস বিক্রি হয় কভার দিয়ে প্যাকেট করে প্যাকেট করে। আল্লাহ নবী জানিয়েছেন, ইমরাতুন সালিহা, আর পৃথিবীর জমিনে পুরুষদের জন্য শ্রেষ্ঠ খাদ্য, শ্রেষ্ঠ খাদ্য হলো একটা সতীত্ব, প্যাকেট করা নারী যাকে বলা হয় পর্দা নাসিনা। জোরে বলেন, প্যাকেট করা না খোলা? প্যাকেট করা নারী না খোলা নারী? একটুখানি মোবাইলের চার্জার নেবে, দোকানে দাঁড়িয়ে আছি, বলছি ভাই প্যাকেটটা একটু কাটা বলে মনে হচ্ছে, এই কোম্পানি আরো আছে আপনি পাল্টে দেন। তোমার স্ত্রীকে যে রঙের নেল পালিশ, যে রঙের ঠোঁট পালিশ, সেই রঙের ভুরুতে কালি, সেই রঙের চোখের পাতায় কালি, সেই রঙের চুলের ফিতে, সেই রঙের চুড়ির রং, সেই রঙের ব্লাউজের রং, সেই রঙের শাড়ির রং, সেই রঙের শায়ার রং, সেই রঙের মোবাইলের কভার, সেই রঙের জুতোর ফিতে, সেই রঙের ছাতা, সেই রঙের সাইকেল, ঠিক না বেটি? এটা কি প্যাকেট করা না খোলা? ও দেখাচ্ছে, দেখ আমি একা দেখবো, তোদের কি হক নেই, তোরা একটু দেখ। এরা মনে ফোন করে বলছে, ভাবি তোমার বোন বেঁচে আছে, বলে না ভালো ভাবি হলি, তোমার বোন বেঁচে আছে কেন? না তাই বলছিলাম, মানে ওর একটু মুকুলভ হচ্ছে, ওর একটু মুকুলভ হচ্ছে।
রাসূল বলেছেন আদাইয়াস লা ইয়াদখুলুল জান্নাহ, ওই রকম পুরুষ জীবনে জান্নাতে যেতে পারবে না। তাহলে স্ত্রী দিগকে মেম্বার প্রদান বানালে কি নেকি হবে না গুনাহ হবে? এই নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে না? বিশাল নেকি হবে। আল্লাহ, যুবকেরা বর্তমান সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরুষ দিয়ে যখন ভোট না পাওয়া যায়, এরা এলাকায় একটা মহিলাকে দাঁড় করিয়ে দেয়, মহিলার দিকে তাকিয়ে অনেকে ভোট ব্যাঙ্ক করে, অনেকে ভোট দেয়। আর মহিলা তো সকলকে সকলের ভোট নিচ্ছে, কিন্তু মহিলা মহিলার জায়গা টিকে থাকার জন্য দামি দামি ও দার্জাল রূপী শয়তান তাদেরকেও খোলে খোলে ভোট দিচ্ছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় এক টাইম একটা দেখা যায় মহিলা মেম্বার পঞ্চায়েত জীবনে হতে পারবে না। তার কারণ সকালবেলা যদি মেম্বার হয়, প্রদান হয়, সকালবেলা সাধারণ ব্যক্তি চলে আসবে, ও মহিলা তুমি প্রদান হয়েছ, আমার একটা তুমি আমার একটা চিঠি লিখে দাও, আমার একটা জায়গায় সই করে দাও। মহিলাকে সই করতে হবে, চিঠি লিখতে হবে ওই মহিলার কাছে। আনাগোনা অপরিচিত ব্যক্তি পুরুষেরা যাবা আসা করবে। আল্লাহ নবী বলেছেন আনমার আতি জসাল্লাত খমসাহা অসা, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে আন্নাল মার আতা ইজা বালাগাতিল মাহিদা লাইসলিগা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা। আল্লাহ নবী বলেছেন একটা মেয়ে যখন সাবাল্যক সাবালিকা হয়ে যাবে, পায়ের কবজি আর হাতের কবজি আর মুখমণ্ডল তিনটে অঙ্গটা বাড়ির ভিতরে তিনি খুলে রাখতে পারে, বাদ বাকি খুলে রাখা যায় ধাবে না। তাহলে একটা মহিলা যদি মেম্বার হয়, একটা মহিলা যদি পঞ্চায়েতে দাঁড়ায়, একটা মহিলা যদি প্রধান হয়, এলাকার জনগণ অপুরুষ কি পাগল কি সাধারণ ব্যক্তি, কি ডক্টর বাবু, কি হিন্দু খ্রিস্টান, জৈন পারসি সিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি সমস্ত মানুষ তার কাছে আসবে, তাদের দুঃখের কথা শুনতে হবে, সুখের কথা শুনতে হবে। তাহলে আনাগোনা পুরুষের সঙ্গে কথা বলা লাগবে। মসজিদে নববীতে হযরতে ওমর ফারুকের স্ত্রীকে যদি যেতে বারণ করে দেয় আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও যদি মসজিদে মহিলাদের যেতে বারণ করে দেয়, মহিলাদের হাত আর অঙ্গ আর পা তিনটে অঙ্গ যদি খুলে রাখার কথা বলে থাকে, বসিরাত আল্লামা হুজুর বলেছে কোন মহিলা যদি জোরে জোরে কথা বলে না রোনাহাবিয়া হাবিয়া নামীয় দোজকে জাহান্নামে ওর জিবাহাটা টেনে আমার আল্লাহ পুঁতে দেবে। একটা নারী যদি চুল দেখায় ওই চুলটা আমার আল্লাহ তাকে জাহান নামে নিয়ে চলে যাবে। ও আমার মায়ের আমার বাপজিরা, তাহলে নারী দিগকে এতই যদি আমার আল্লাহ রসুল সাবধানতা করে দেয় তাহলে কি ধর্মের ভিতরে আমাদের মুসলমানদের ভিতরে মায়েরা বোনেরা ভাবিরা গোলগাল চেহারা ফারসাওয়ালা নারীরা যারা প্রধান আর মেম্বার পঞ্চায়েতে দাঁড়াচ্ছে, এতে উপকার হবে না বরং ক্ষতি হবে? উপকার হবে না ক্ষতি? এই হে একটা গল্প আছে না, সে টায়ার টিউব, টায়ার কি বলে টায়ার আর টিউব, টায়ার বলে সারা জীবন বাইরে আছে তবে টিউব বার হ করে বার করে দিয়েছি, এ খুলে গিয়েছে টিউব বাইরে দিয়েছে, যখন স্টার্ট দিয়ে গিয়ারে দিয়ে ক্লাচ ছাড়বে পিক আপ মারবে গাড়ি এগোবে, কেন এগোবে না? রাস্তায় যে কটা হানুর সঙ্গার পাগল শয়তান যারা ঘোরাঘুরি করছে, কাঁকর গুঁতো মেরে খোঁচা মেরে লিক করে দেবে, দেবে না? তাহলে নরম জিনিস কোথায় থাকা দরকার? ভিতরে থাকবে, শক্ত জিনিস বাইরে থাকবে। পুরুষরা হলো তাল গাছের চোঁচ আর নারীরা হলো নারকেল গাছের, তাই না? ওই জন্য পুরুষেরা বাইরে থাকবে, নারীরা থাকবে ভিতরে। রসুল ধর্ম প্রচার করতে গিয়েছে, যত মার খেয়েছেন কষ্ট পেয়েছেন, জীবনে ভিতরের টিউ হিসাবে উদাহরণ দোয়াটা ভুল হবে। মায়েদেরকে আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন আম্মাজান দিগাকে একবারও কি বলেছেন যে তোরাও ঘর থেকে ফাঁকায় বার হ, আমি একা মার খাবো তোরা একটু খা, একথা বলেছে? বলেনি। তাহলে আমাদের সমাজে নারীদের এই অবস্থা হবে কেন? হ্যাঁ কেন হবে? আল্লাহ,
আমাদের সমাজে কোন নারী যদি ইমামতি করে আমরা ইন্টারনেটে দেখতে পাই, হোয়াটসঅ্যাপে দেখতে পাই, ফেসবুকে দেখতে পাই, গুগলে দেখতে পাই, ভিটমিটে আমরা দেখতে পাই, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই নারীরা নামাজ পড়াচ্ছে, ঠিক না বে? ঠিক, নামাজ পড়াচ্ছে। ও যারা আহলে হাদিস আছে, সালাফি আছে, লামাজাবি আছে, গায়ের মতাকালি আছে, নাড়া ফকির আছে, বাউল ফকির আছে, কাঁদিয়ায় কাঁদিয়ানি আছে, সুরেশ্বরিয়া আছে, হাতিয়াড়া আছে, ওরা দাও নামাজ পড়াচ্ছে। একটা মহিলা যদি মসজিদে যদি ইমামতি করে আর কোন একটা যুবক যদি পিছনে নামাজ পড়ে, ফজরে এত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, মসজিদের কারেন্ট চলে গেছে, এখন ইমাম সাহেব মানে মহিলা ইমাম চলে গেছে, এখন পিছনে গিয়েছে 24 বছরের একটা যুবক ছেলে মুসল্লি, আর কেউ নেই, ও নামাজ জমিনে হবে না আসমানে হবে? কথা বলে না, ও নামাজ জমিনে হবে না আসমানে হবে? কি সুন্দর রসুলের হাদিসের সিস্টেম দেখেন, যে দাদা হুজুর বিল পালন করেছে। হে আমার জওয়ান যুবকেরা, একটা মহিলা যখন ইমামতি করবে ওর পিছনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, মহিলাটা যখন কেরাত পড়বে আপনি কেরাত শুনবেন, মহিলার কণ্ঠর আওয়াজটা মধুমাখা কণ্ঠ, মধুমাখা কণ্ঠ, ওদের কণ্ঠটা এত সুন্দর সুরালো কণ্ঠ। হাদিস শরীফে পাওয়া যায় নবী আদম আলাইহিস সালামকে আমার দেখা যায় আজাজিল শয়তান জান্নাত থেকে যখন বার করবে পুরুষের কণ্ঠ দিয়ে কাঁদলে নবী আদমকে বাহির করা যাবে না, তাই নবী আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বার করার জন্য ইবলিস আজাজিল শয়তান নারীর রূপ ধরেছে আর নারীর চেহারা ধরেছে, নারীর কণ্ঠটা ধরে সুন্দর সরু মুখে আর কাশির মতো আওয়াজে বানিয়ে কান্নাকাটি করে। মা হাওয়া আলাইহিস সালাম ওই সুরালো কণ্ঠ দেখে জান্নাতের দরজাটা কিংবা জানালা আড়াল দিয়ে দেখলো উনি কান্নাকাটি করছে। ওই অষ্টামি করতে বসেনি আমি উদাহরণটা দিতে চেয়েছি, তাহলে জান্নাত থেকে বাহির করার জন্য ইবলিস শয়তান উনি নারীর চেহারা ধরেছিল আর নারীর কণ্ঠ তিনি নকল করেছিল, তাহলে নারীর কণ্ঠ দিয়ে জান্নাত থেকে বার করা সম্ভব হয়েছে। ও ভাইরা বাবাজিরা, তাহলে একটা মেয়ে যখন নারীর কণ্ঠ দিয়ে যখন কোরআন তেলাওয়াত করবে, একটা যুবক যদি নারীর কণ্ঠ শোনে, মোবাইলে হ্যালো যদি একটা বার বলে, কোন নারীর কণ্ঠ যদি পায় ওই মোবাইল নাম্বারটা আতর গোলাপ দিয়ে পুষে রেখে দেয়, রাত 12টার পরে এর আমি জানাজা পড়াবো, রাখে না সুন্দর করে, বলে কণ্ঠটা হেবি পরিষ্কার, একদম মনে হচ্ছে অল্প বয়সের মেয়ে, এই নাম্বারটা রাখ সেভ করে, রাত 12টা পরে জানাজা হবে। মুরব্বীরা আপনাকে শুনতে পাচ্ছেন, এ অস্ত্র আপনাদের জন্যই না। মহিলা যখনকে দেখা যায় কণ্ঠটা শুনবে, ওই কণ্ঠটা শুনলে একটা যুবকের প্রতি দেখা যায় আগুন উত্তাপ্ত শুরু হয়ে যায়। ওই মহিলাটা যখন রুকু করবে, তাহলে ইমামের আগে মুসল্লি রুকু করলে নামাজ হবে না, ইমামের পরে মুসল্লি রুকু করতে হবে। ওকে বলা হয় একতাদাহিতম, মানে তার এত্তেবা করা দরকার। ইমাম সাহেব প্রথমে রুকু করবে, ইমাম সাহেবের রুকুর আওয়াজ কিংবা দেখে আপনাকে রুকু করা লাগবে। আপনি বলেন দিনই, কোন মহিলা যদি আমার সামনে ইমামতি করে আর আমার মতো ছেলে যদি পিছনে দাঁড়িয়ে ওনার পিছনে যদি মুসল্লি হয়ে নামাজ পড়ে, উনি একটা বার রুকু করবে আগে, তারপরে আমি রুকু করব। একটা মহিলা রুকু করলে তার চেহারার ভঙ্গি, তার কাটিং উঁচু নিচু জায়গা আমার চোখে যদি পড়ে, রুকুতে গিয়ে কি তসবি পড়া তখন সম্ভব হবে? হবে না। একটা মহিলা যদি সেজদা চলে যায়, আমি তার পায়ের পিছনের কাছে নামাজ পড়ছি, আমাকেও লাস্টে সেজদা যেতে হবে, দেরিতে সেজদা যেতে হবে, আগে সেজদা গেলে কিন্তু নামাজ হবে না, ইমামের আগে সেজদা গেলে নামাজ হবে না, তাহলে আমাকে লাস্টে যাওয়া লাগবে। তাহলে একটা মেয়ে যখন সেজদায় চলে যাবে, আমি তো লাস্টে যাব, আমার কন্ডিশন কী করে হবে? তাহলে আল্লাহ নবীর হাদিস শরীফ নবী আমার জানিয়ে দিলেন, একটা নারী আর একটা পুরুষ যেখানে থাকে ওইখানে ইবলিস শয়তান হাজির হয়ে যায়, মনে কল্পনা জল্পনা রটনা বিভিন্ন অসুয়াশা দবা শুরু হয়ে যায়। তাই অমর ফারুক চিন্তা করলো, মহিলারা যদি মসজিদে নববীতে নামাজ পড়ে
আর নতুন করে বেঈমানের ছেলেরা কাফেরের ছেলেরা এরা যারা মুসলমান হয়েছে এরা যদি একটা বার ওই কান্টি শুনে যদি পড়ে যায় তাহলে সমাজে ভুলিষাদ হয়ে যাবে মুসলমানদের মসজিদের ঘরটা ওটা খারাপ জায়গা ওটা ধর্ম জায়গা নয় ওটাই হলো খারাপ জায়গা মানুষের হরণ করা হয় এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ে যাবে তাই পূর্বরার আবু বকর রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি বসিরাত আল্লামা হুজুর বলেছেন মহিলাদের মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না তাহলে আমাদের যে মত আমাদের যে পদ এটাই হলো রসুল পাকের পদ এটাই হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার পদ এটাই হলো হযরতি ওমর ফারুকের পদ আল্লাহর নবী বলেছেন একটাই দল জান্নাতি আল্লাহর ইবাদত নবীর মোহাম্মদ কোরআন তেলাওয়াত মা বাবার খেদমত আর আহলে সুন্নাতুল জামাত এটাই হলো জান্নাতি দল কোন ব্যক্তি যদি বলে আল্লাহকে মানবো নবীকে মানবো ওটাই জান্নাতি দল ওখানে শেষ নয় আল্লাহর নবী বলেছেন আমার অবর্তমানে আমার যারা সাহাবারা থাকবে ওরা যে নেতৃত্ব দেবে তাদের নেতৃত্ব মানাটাই আমি রসুল আমার নেতৃত্ব মানা হবে ও আহলে হাদিস ইসলামও যাবি রসুল নামাজ পড়িয়েছে তুমিও নামাজ পড়াও রসুল বলেছেন আমার অবর্তমানে আমার সাহাবা যারা নেতৃত্ব দেবে ওই নেতৃত্ব পরিস্থিতি বুঝে যে সিদ্ধান্ত করবে ওই সিদ্ধান্তটা আমার সিদ্ধান্ত হবে তাহলে ওমর ফারুক যে সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্ত মেনে আমরা মসজিদে নামাজ পড়তে দেই না একে বলা হয় আহলে সুন্নাতুল জামাত জান্নাতি দল জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন এটা তকবীর দেন না আরে তকবীর আর একটু জোরে বলেন না আরে তকবীর হয়নি ভাই আওয়াজ একদম হচ্ছে না আর একটু জোরে বলেন না আরে তকবীর আর একটু চিল্লে বলেন না আরে তকবীর আহলে সুন্নাতাল জামা সিলসিলা হাতপুর ফুরা শরীফ মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো একে তকবীর হচ্ছে আমি এমনি ফাইভ জি ভাই রাত 12:30 পরে উঠিস তাই কষ্ট হচ্ছে একে তকবীর হচ্ছে চাচা আপনি বলে দিলে কি তকবীর বলে এখন ছেলেরা তো যা খাওয়া খাচ্ছে হরিকতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেকর গোয়া চটকি মুসাফির কেতনা খাওয়া খাচ্ছে ওকের বলে আওয়াজ আছে কেতনা খাওয়া খাচ্ছে একটু হাত তুলে তকবীর দেবো অলসতার দূর হবে রাজি আছে তো বাবু দূর হয় আমার পরে ভাইজান হুজুর তিনি এসে গেছেন খুব তাড়াতাড়ি আসবে আমি কোন রকম একটু মালগুনো বাইরে বার করছি ভাই এসে কেনাকাটা করে বিক্রি করবে তাই না এটা সকলে একটু হাত তোলেন দিনই হাত তোলেন দুই হাত তোলেন না রে তকবীর আর একটু জোরে বলেন না রে তকবীর সিলসিলা হাক ফুরফুরা শরীফ একটু জোরে বলেন না জিন্দাবাদ সিলসিলা হাক ফুরফুরা শরীফ হেজবুল্লাহ মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো আল হাদিসের আলো মহান ইসাল্লে সহাব প্রতি বছরে না এ বছরে জগদীশপুরে মহান ইসাল্লে সহাব হাত রাখেন অন্তত একটা নাত পড়ি নাত না পড়লে লোক বলে হুজুর কিরকম মাল বিক্রি করছে দেখে যান নাকি গোশ রান্না করতে গেলে ধনিয়া পাতা ছিটে না মরিচ গুঁড়ো দেয় কেন এটা টেস্ট লাগার জন্য খুশবু লাগার জন্য তা আমরা একটু নাচ শরীফ পড়বো তো পড়বো তো আমি একা পড়বো না আপনারা পড়বেন কথা বলে না এই মাল কি জোর করে বিক্রি করতে হবে আমি একা পড়বো না আপনারাও পড়বেন কেমন পড়বেন একটু বলে দিচ্ছি দেখেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين সমস্ত প্রশংসাকার সবচাইতে বড় মালিক তিনি কে বিচারপতি কে আমি আছি আপনারা মানে বলেছেন ঠিক না বেটি ঠিক এরকম সৃষ্টি বলবো নবীর বাড়ি যাবেন মস্তানি সেজে না পাগল সেজে পাগল সেজে ওয়াইস করে নিয়েছিল জুব্বাটুই পেয়েছিল আবু জাহেল বলেছিল হামসে বাড়া কই নেই হে কপালে বাস পড়েছে বাস পড়েনি বাস পড়েছে তাহলে আমরা নবীর বাড়ি যাবো পাগল সাজিয়া এতটুকু 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 একটু সকলে মন বলবেন তো বাবু
একদম গভীরাতে জমজমাট করে আল্লাহর রহমত যেন জারি হয়। বলল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বল নবীর বাড়ি যাব জোরে, বল নবীর বাড়ি যাব আরেকটু জোরে বলো, বল নবীর বাড়ি রহমাতাল্লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ সাফায়াতের মালিক তুমি, হাদিসে ঘোষণা রয় সাফায়াত করিও তুমি মদের লাগিয়া নবীর বাড়ি যাব মাশাআল্লাহ, বলল নবীর বাড়ি যাব মাহালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায়, তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, আরো জোরে নবীর মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায়, ডান দিকের দুধ খাইলেন নবী বলছেন মায়ে হালিমা, বাম দিকের দুধ খাই নাই নবী আর এক ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব মাশাআল্লাহ, আরো জোরে নবীর মায়ের যত ছাগলের পাল হৃষ্ট পুষ্ট হয়ে যায়, মায়ের যত দুঃখ ব্যথা দূর হয় নবীর ওসিলায়, মরা গাছে ফুল ফুটিল নবীকে দেখিয়া নবীর মাশাআল্লাহ, বলল নবীর বাড়ি যাব আল্লাহ কবুল করেন বলেন আমিন, আরেকটা জোরে বলে আমিন, আরেকটা জোরে বলে আমিন, আরেকটা নাত পড়বো, হ্যাঁ রাজি আছেন তো, হ্যাঁ রাজি আছেন, প্রথমে নাত শরীফ দিয়েছিলেন একদিন আগে তো না, একদিন আগে নাত শরীফ হয়েছে কেন নাত শরীফ, তানারা কি গজল বলেছে আমি জানি না, এই গজলগুলো একদম পুরো পারফেক্ট নবী সম্পর্কে, ঠিক না বেঠিক পারফেক্ট নবী সম্পর্কে না মাশাআল্লাহ, তাহলে তকবীর নারে তকবীর, এর আওয়াজ কমে গেল হুজুর, সে চশমা কথা শুনতে পাইনি পেয়েছি, আওয়াজ কমে গেছে নারে তকবীর, আর একটু জোরে দেন নারে তকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এর ভিতরে এর ভিতরে জানারা বিয়ে করেননি হাত তোলেন তিনি, এই চাষা যেন হাত তোলে না, চাষা যেন হাত তোলে না, বিয়ে করেননি কারা হাত তোলেন, বিয়ে করেননি কারা হাত তোলেন, ওই দেখো পিছনে কজন হাত তুলেছে, সবাই বিয়ে করেছেন, সবার বিয়ে হয়ে গেছে, বাহ মাশাআল্লাহ তো আল্লাহু আকবার আল্লাহ, তাহলে এখানে যারা এসছে সব বিয়ে করালো, যারা বিয়ে করিনি যারা ডাগর পেনা আছে তারা সব মোবাইল ওয়াকমিন এখন চুমু খাচ্ছে, তারা এখানে নেই, তারা এখান থেকে হুরুস করতি, এই সময় তো বাড়ি ফাঁকা, পোতা বলে স্বাদ মিটিয়ে নিয়েছে, ঠিক না বেটি, যাই হোক মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম আমিন, কই হাত তুলেছিলেন সোনা ভাই, কজন একটু হাত তোলো ভাই, হাত তোলো মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, ভাই হাত রাখেন, আমি বলতে চেয়েছি জানারা বিয়ে করেননি, ছোট ছোট বাচ্চারা আছেন সোনা ভাই তো বোঝে না, এর ভিতরে একজন হাত তোলেন দিন দুইজন হাত তোলেন দিনই যে হুজুর বিয়ে করব, আমরা বিনা টাকা বিয়ে করবো, পণ নেব না, টাকা পয়সা ইশারা ইঙ্গিতে চাবো না, দুটো ভাই একটু উঠে দাঁড়ান না বাবু, দাঁড়া শোনা একটু দাঁড়িয়ে ওঠো,
কোনো অসুবিধা নেই, দাঁড়াও পিছন থেকে একজন দাঁড়ান না বাবা, যে বিয়ে করব টাকা পয়সা নেব না, মাশাআল্লাহ। আর একজন কেউ দাঁড়াবে বাবা, বিয়ে করবেন আমার দাদা পীরের ভক্ত তো আপনারা, আমার দাদা পীরের সিলসিলা মহাব্বতের মানুষ, বিয়ে করবেন টাকা নেবেন না। শোনা, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, তলি রাখো, তলি রাখো, তিনজনা হয়েছে, আর কেউ আছে বাবা, আর কেউ আছে? এ ক্যামেরা ওয়ালা ভাই একটু ঘুরে দেখা না ভাই, আর কে আছো? তিনজনা হয়েছে, আর কেউ আছো? বিয়ে করবেন টাকা ইশারা ইঙ্গিতে চাইবো না, আপনার আব্বা আছে, মা আছে, দাদু আছে, খালা ফুপু ভাই বোন আছে, তারা খুশি হবে, উঠে দাঁড়াও। শোনা, আর একজনের দেওয়া ভাই, চারজনা হোক, মাশাআল্লাহ। আমার সোনা ভাই উঠেছে, নারে তাকবীর, হাসছেন, কপাল ভালো এদের বাপ মা, কপাল ভালো এদের বাপ মা, আল্লাহ এদের বাপ মাকে কবুল করেন বলেন আমিন। চারজনা হয়েছেন, আর একজন কে হয় বাবা? আর একজনা কি আছো? পাঁচজনা হয়েছেন, আর একজনা কে হবে? মাশাআল্লাহ, ছজনা হয়েছে। আমার সোনা ভাই তুমি দাঁড়িয়ে থাকো, তোমার ভাইরা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকো, এক দুই তো মাশাআল্লাহ, আর একজনা, দুই তিন চার পাঁচ ছয়, ছয় জনা হয়েছে। জাহান্নাম কটা? জাহান্নাম কটা? সাতটা হয়েছে, কটা? জাহান্নাম বন্ধ করা লাগবে জীবনের মতো। সাত নাম্বারে একজন হাত তোলেন, আর একটা কি হবে? ওঠেন, 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 সোনা ভাই ওঠো, দুজনা উঠেছে, কজনা হয়েছে? আট। জান্নাত কটা? দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটজন হয়েছে, আল্লাহ কবুল করেন বলেন আমিন। রসুল পাকের মাজার শরীফে নয়খানা কাঁচা ইট দিয়ে মাজার শরীফ তৈরি করা আছে, রসুল পাকের মাজারের দিকে আমরা সালাম পড়ি না, পড়ি না। তাহলে আটজন হয়েছে, নয় নাম্বারে একজন বলেন, এ ভাই এখানে এসো, নয় নাম্বারে উঠে এসো, স্টেজে এসো, চলে এসো, এই ভাইদের আসতে বলো, রাস্তা করে দাও সম্মানের সঙ্গে, এসো ভাই স্টেজে, শোনা ভাই কোনো অসুবিধা, শোনা স্টেজে এসো। এই আমাদের প্রতি কি আপনার হিংসা আছে? আমার ভাইজান পীরজাদা সাফিরি সিদ্দিকি ভাইজান তিনি এসে গেছেন, স্টেজে চলে এসো বাবু, স্টেজে এসো। এ মাইকলা, এই একটা মাইক হবে না, দুটো মাইক নিয়ে উঠতে হবে, মাইকলা কোথায় রে, কোথায় সে? এই দুটো মাইক নিয়ে উঠতে হবে, ধরেন, আসো বাবা, আসো সোনা ভাই, আসো, তকবীর দাও না রে তকবীর, আরে ধরে বলো না রে তকবীর, আর একটু জোরে বলেন না রে তকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, নারে তকবীর। আসো বাবা আসো, একটা মাইকের ফোন খোলা যাবে, খোলা যাবে তো, এই তো মাইকের আওয়াজ হচ্ছে, আমার দুটো দিয়ে জ্বালাচ্ছিলে কেন এতক্ষণ? পাড়া সব বাবু এখানে আসো, সামনের দিকে এসো, সোনা ভাই এসো, আপনি উঠে যান, আপনি সভাপতি ঘুমিয়ে পড়েন, যান চশমা দেন, চশমা পাইলে যান বাড়ির দিকে, যান লাইন এসো, বাবু এসো লাইনে এসো, আসো এসো সামনে এসো, এখান দাও, এখানে এসো, শোনে চেয়ারটা সরিয়ে দাও, চেয়ারটা সরিয়ে দাও, চেয়ারটা সরিয়ে দাও, সরে এসো, পিছনের দিকে আসছো কেন? শোনা ভাই আসো, কজনা হয়েছো? তিনজন, ছজন, নয়জন, দশ, এগারো জন, কজনা হয়েছে? আপনাদের রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে? জলসা দেওয়ার যদি যদি মর্যাদা হয়, জলসা যদি কবুলিয়াত হয়, যদি উপকার হয়, এটাই আপনাদের উপকার রসিলা, ঠিক না বেঠিক? তাহলে হাত তুলে তকবীর দেন না রে তকবীর, তকবীর মন খুলে দিতে হবে না রে তকবীর, আর একটু জোরে দেন না রে তকবীর। আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ কবুল করেন বলেন আমিন, এদের আব্বা মাকে বংশকে কবুল করেন বলেন আমিন, এদের মুরব্বীকে আল্লাহ শান্তি দেন বলেন আমিন, মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি জোরে বলো? শামসের ভাই, শফিকুল ইসলাম, ফিরোজ ভাই, দিলবার হোসেন, রমজান আলী ভাই, আকবর আলী, মনিরুল ইসলাম, শেখ সাকিব আলী, শেখ শেখ সাকিব আলী, সাকিব আলী, তৌফিক ভাই, নিজারুল আলী, মোহাম্মদ রহিদ আলী মোল্লা, রহিদ আলী মোল্লা। আমার এই এগারোটা ভাই কজনা হয়েছে? এগারো জন। কয় মাসে এক বছর?
কয় মাসে এক বছর হয়েছে কয়জন আর একজন কে চাই আর একজন কে চাই হাত তোলেন আর একজন কে আছেন আর একজন কে চাই বিয়ে করবেন জীবনে মাশাআল্লাহ ওটা শোনা ভাই তুমি অতক্ষণ ফাঁকিবাজ বসে আছো গানে আমি তোমার দিকে বারবার দেখছি শোনা এসো নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন দেখেন এই সোনার চাঁদ ছেলেগুলো জামাই যদি বানাতে হয় এদেরকে বানাবেন চাচা তুমি হাসছো জামাই যদি বানাতে হয় এদের বানাবে রসূল বলেছিল উসমান আমার মেয়ে বিবাহ দিয়েছিলাম বিবাহ মারা গেছে আমার মেয়ে খোদার কসম আর একটা মেয়ে তোমাকে বিবাহ দেবো রসুল বিয়ে দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাম বলেছিলেন উসমানের কাছে যদি এ মেয়েটাও মারা যায় উসমানকে ছাড়া আমি জামাই বানাবো না জোরে বলেন আর একটু জোরে তাহলে সব ছেলে ছিল একটা জায়গা দুটো মেয়ে দিয়েছে রসুল বলে যদি হাজার সন্তান আসে উসমানের দেব যদি মারা যায় ফের দেবো মারা যায় ফের দেবো সব ছেলে ছাড়া আমার মেয়েকে দেবো না আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন এখানে আছে বারো জনা জিয়ারুল মুফতি মাশাআল্লাহ আমার জিয়ারুল ইসলাম ভাই তিনিও আমাদের তাকে সাড়া দিয়েছেন আল্লাহ তাকে হেদায়েত করেছেন বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন ভাই বারো জনা হয়েছে এর ভিতরে আমাকে পাঁচ জনা হাত তুলে বলেন হুজুর দাঁড়িয়ে রাখি না দাঁড়িয়ে রাখবো হাত তোলেন যারা দাঁড়িয়ে রাখেননি আরে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে রেখেছে তুমি রাখবে না কেন হাত তুলে বলেন আমার নবী পাকের সুন্নাত রাখবেন একজন হাত তোলেন একজনা যে হুজুর বেশি বড় না রাখতে পারলে ছোট ছোট রাখবো কোনো সমস্যা নেই রাখার নিয়ত করেন ছোট ছোট রাখেন আসেন না বাবা একজনা হাত তোলেন একজনা হাত তোলেন দাঁড়িয়ে রাখবো দাঁড়িয়ে কোনো সময় কাটবো না ছোট ছোট রাখতে হয় তাও বলে একজনা হাত তোলেন জলসা ওটো শোনা ওটো ও উনি ম্যাড মানুষ আছে মনে হচ্ছে একজনা হাত তোলে না বাবা একজনে হাত তোলো ওই দা দাড়িতে হাত ভুলাচ্ছে দেখ রেখে দিছিস আসতে যাই চলে এসে কেন চলে এসে ও রেখেছে আলহামদুলিল্লাহ তো দেখা যাচ্ছে না তো ভাই এত পাতলা একটু ইউরিয়া মারো একটু ফসফরাস মারো যাতে বাড়ো না চাষা আপনার এখান থেকে আমি একটু সরে যেতে বলি শোনা এ চেয়ার সরাও চেয়ার সরিয়ে দাও চেয়ার সরিয়ে দাও চেয়ারটা সরিয়ে দাও চেয়ারটা সরিয়ে দাও দ্বিতীয় নাম্বার হাত তুলবেন কে দাড়ি রাখার জন্য হে দাদা পীরের মুরিদগণ একটু তুলেন দ্বিতীয় নাম্বারে দাড়ি রাখার জন্য কে আছো দাড়ি রাখবেন কে যে হুজুর দাড়ি কাটবো না ফুরফুরা ভাইজান দিগকে ভালোবাসেন মোহাম্মত করেন ভালোবাসেন দাদা পীরকে ভালোবাসেন তাহলে সিলসিলার উপকার হোক সমাজের উপকার হোক আপনার দেখে শিক্ষা নেবে আপনার বন্ধু আমার বন্ধু দাঁড়িয়ে রেখেছে আমিও দাঁড়িয়ে রাখবো একটা দাঁড়িওয়ালাকে সেলফিতে ফটো তুলবেন একটা বে দাঁড়িওয়ালাকে ফটো তুলবেন কার ফটো ভালো লাগে যার দাড়ি আছে তার ভালো লাগে ঠিক না বে ঠিক দ্বিতীয় নাম্বার একজন হাত তোলেন না বাবা দ্বিতীয় নাম্বার একজন হাত তোলেন দাঁড়িয়ে রাখার জন্য এই চটে বসে তিনজন কুদুমি করছে কেন ওখানে হাত তোলো না বাবা একজন হাত তোলেন আর একজনা দাড়ি রাখার জন্য একটু হাত তোলেন একটু হাত তোলেন বাবা কে আছো দাড়ি রাখবেন জীবনে কাটবেন না যাদের দাড়ি নেই বাবু একটু হাত তোলো না কে আছো শোনা নারে তাকবীর আমার দাদা পীরের নেক দোয়া নসিব করেন বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন ভাইয়ের নাম কি আবুল কালাম ভাই এই তার আর আসবে না কি রে আবুল কালাম ভাই ভাই আপনার নাম শুকুর আলী মন্ডল শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া মাশাআল্লাহ আমার আবুল কালাম ভাই শুকুর আলী মন্ডল ভাই দুইজনা দাঁড়িয়ে রাখার অঙ্গীকার করেছে আপনারা খুশি না বেজার খুশি না বেজার তাহলে এটা তকবীর দেন নারে তকবীর আর একটা বার জোরে বলেন নারে তকবীর মাশাআল্লাহ তৃতীয় নাম্বার একজন হাত তোলেন তৃতীয় নাম্বারে হাত তোলেন তৃতীয় নাম্বারে একজন হাত তুলবেন না তৃতীয় নাম্বার একজন হাত তোলেন শোনা ভাই
হাত তোলেন তৃতীয় নম্বরে ও মাফলারতে ঢেকাঢেকি করতেছে ভাই দেখো দিদি স্যাম্পলটা আছে কি ও মাফলার ঢেকাতেছে দেখো ভাই নিয়ত করো না সোনা নিয়ত করো বড় ভাই নাতিপোতা হয়ে গেছে চেহারা দেখো আল্লাহ কবুল করবে আল্লাহ কবুল করবে দুনিয়ার চেহারা জীবন কার জন্য আল্লাহ এক্ষুনি দিয়েছে কোন নিয়ে নিতে পারে দাদু কোথায় যাচ্ছেন চাচাজি চাচাজি একটু আসবেন আসেন হ্যাঁ ঘুরি এক্ষুনি চলে আসবেন একজন হাত তোলেন না বড় ভাই আসেন না সোনা মাশাআল্লাহ তিনজনা হয়েছে একটু আসেন না সোনা দাড়ি রাখার জন্য একটু আসেন বাবা আল্লাহর খাতায় নাম লেখান না বাবা ওঠো না সোনা ওঠো ওঠো মাশাআল্লাহ আমি আপনাদের এলাকায় এসেছি আমার তিনজনা বন্ধু দরকার মানে দোস্ত দরকার দোস্ত করব তিনজনার সঙ্গে রাজি আছেন আমার সঙ্গে দোস্ত করবেন কে কে হাত তোলেন তিনজনা আপনার দাড়ি আছে আপনার সঙ্গে দোস্ত করব না আসেন না তিনজনা হয়েছে ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কি নূর হোসেন মোল্লা নূর হোসেন মোল্লা ভাই আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ তিনজনা হয়েছে চার নম্বরে কে আছেন চার নম্বরে চার নম্বরে একজন হাত তোলো না বাবা চার নম্বরে আরে ও পাগলাটা হাত তুলছে কেন বারবার ওটা ডিস্টার্ব আছে না বারবার হাত তুলছে চার নম্বরে হাত তুলবেন কে দাড়ি রাখার জন্য নিয়ত করবেন ইয়া সাহেব ভাই এদিকে আসেন না এদিকে আসেন চার নম্বরে হাত তোলেন দোয়া করবো এখন সালাম পড়বো এখনই সকলকে নিয়ে সালাম পড়বো আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন সকলে একটু উঠে দাঁড়ান উঠে দাঁড়ান ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম এখন দাঁড়ান আপনি এখন দাঁড়ান ইমাম সাহেবকে পিছনে দেন সারা জীবন ওনার পিছনে নামাজ পড়েছি আজকের পিছনে দাঁড়ান এখন দাঁড়ান এখন দাঁড়ান একটু তকবীর দেন নারে তকবীর তকবীর আসতে দিদি কষ্ট হয় কষ্ট হয় হর কিসিম সে সব তারিফ আল্লাহ তাআলা কা লাইক হে মেহেরবান নিহাত রহম আল্লাহ হে বড়া মেহরবান নিহাত রহম আল্লাহ হে রুচি জাজা কা মালিক হে আই আল্লাহ হাম তেরি হি ইবাদত করতে হে তুমহি সে পর দোনো হাত উঠা কর দোয়া মাংতে হে আই আল্লাহ হাম কো সিধে রাস্তে পর চালা দিজিয়ে উন রাস্তে পর চালা জিন পর তুনে বহু জিয়াদা ইন আম ফরমায়া উন রাস্তে পর নহি জানা জিন পর তুনে গসব নাজিল হুয়া মাগার না হো কে উন রাস্তে পর আল্লাহ সেই পথে চালাও যে পথে তোমার প্রিয় জন গেছে চলি বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলে সুবহানাল্লাহ একটু মনের আওয়াজে সন্ধ্যের ঝুলের মতো তকবীর দেন নারে তকবীর আর একটু জোরে বলেন নারে তকবীর আর একটু জোরে বলেন নারে তকবীর নারে তকবীর আহলে সুন্নাত আল জামাত আহলে সুন্নাত আল জামাত নারে তকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ কজনা হয়েছে তিনজনা হয়েছে একজন আসেন না দাঁড়িয়ে রাখবেন কে একজন আসেন শেষবারের মতো দোয়া করব ভাইজানকে ডেকে নিয়ে আসেন একজনা কি আছে বাবা একজন আসেন বাবা আপনাদের রাগ হচ্ছে নাকি রাগ হচ্ছে কষ্ট হচ্ছে একজনা হাত তোলেন না বাবা একজনা একজনা কেউ নেই শোনা ভাই একজনা কেউ নেই আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আল্লাহ রসুল বলেছেন মেয়ে মেয়ে ছেলের থেকে মেয়েকে লালন পালন করতে গেলে কষ্ট বেশি মেয়ের যদি একটা ঠ্যাং ভেঙে যায় বাপের কষ্ট হবে বাপ দেখেছেন ছেলের
চোখ দূর হয়ে যাক, মেয়ের চোখটা ভালো থাকুক। বাপ দেখেছে ছেলে স্কুলে ফেল করলে ভ্যান কিনে দেবো, দোকান করে দেবো, আমার মেয়েটা পাস করুক। বাপ দেখেছে আমার মেয়েটা চোখ ভালো থাকুক, হাত ভালো থাকুক, চেহারা ভালো থাকুক, ফেস কাটিং ভালো থাকুক, পা ভালো থাকুক, রেজাল্ট ভালো থাকুক, রোল ভালো থাকুক। এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে আমাদের মতো যুবকদের উপহার দিতে চায়, ঠিক না বেঠি? তাহলে সেই সব মেয়েদের বিয়ে করবেন, টাকা নেবেন? টাকা নেবেন? জানো না, নিজের বোন আছে তো, তোমার কষ্টের পয়সা জমা দিয়েছে, ওই বোনের বিয়ে দেওয়ার সময় 3-4 লাখ টাকা পুরো ডয়ার খুলে খালি হয়ে যাবে, কষ্ট হয় না? কষ্ট হয় না? তাহলে পরের বোনটা নিজের বোন মনে করেন, নিজের বোন মনে করেন? আল্লাহ আমার এই ভাইদেরকে আল্লাহ যেন কবুল করেন, আমার নবী পাকের সাফাত যেন নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইশারা ইঙ্গিতে চাইবেন না, যদি খুশি করে দেয় নওয়া জায়েজ, যদি খুশি করে শ্বশুর বাড়ি থেকে দেয় দোয়া জায়েজ। আর শুধু বিয়ে করবেন টাকা না নিয়ে বিয়ে করবেন এটা শুধু শেষ নয়, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার শাশুড়ি তার মা ভালো না, তার বাপ ভালো না, ওই রকম মেয়েকে বিবাহ করবে না। যারা মেকআপ করে, ফেয়ারনেস ক্রিম মুখে মাকে, বুকে মাকে, চোখেও লাগায়, এরকম কুলাঙ্গার নারীকে বিয়ে করবে? বিয়ে করবে কখনো না। ওর বর্গ থেকে যতটা প্রোটাকশন দানাবার হবে সবকটা লেকার চটা জিলতা মঙ্গেশ্বর হবে, একটাও ভালো বাচ্চা হবে না। বুঝতে পেরেছেন? ভালো নারীকে বিয়ে করবেন। রসুল বলেছেন যে ঘরে স্বামী আর স্ত্রী সুখ ওই ঘরটা জান্নাতের মতো, যে ঘরে স্বামী আর স্ত্রী অশান্তি ওই ঘরটা জাহান্নামে তুল্য। আল্লাহর নবী বলেছেন কোন স্বামী আর স্ত্রী এক বালিশে যদি মাথা দিয়ে ঘুমায় 50 বছর ধরে নফল ইবাদত করলে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দুইজনাকে দান করে দান। জোরে বলেন, আর একটু জোরে বলেন সকলে, পড়ো ইয়া নবী সালাম আলাইকা, খুব জোরে ইয়া রাসূল। জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও, আসমানের দোয়ার এসেছে নবী দিগের সারদার করিবে আল্লাহ পাখের দিদার। ইয়া নবী সালাম মাশাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিব, আমরা যে আপনার দিবানা, আপনি যে আমাদের নাজাতের ঠিকানা, কবে যাব রওজা মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব মাশাআল্লাহ সালাওয়াত নবীজি নাতি দুইজন, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির রওজা পাক মদিনা। ইয়া নবী সালাম, ভাইকে বলো, ভাইকে বলো,
নবীজির চাচা জাহেল নবীর তরে মরণ কোয়া করেছিলেন সেই কোয়ায় মরণ বীজি না পড়ে আবু জাহেল নিজেই পড়িলেন ইয়া নবী সালাম জোরে পড়ো না বাবা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ তকবীর আর নারে তকবীর তকবীরের আওয়াজ কম হচ্ছে কেন নারে তকবীর আরেকটু জোরে বলেন নারে তকবীর এতক্ষণ দাঁড়িয়েছিলেন কষ্ট হয়েছে বড় ভাই যদি কষ্ট হয় ক্ষমার চোখে দেখবেন তবে মনে হচ্ছে আমাদের ব্যবসা লস নেই লাভ হচ্ছে নাকি লাভ হচ্ছে তো আল্লাহ যেন মাহফিলকে নবীর খাতিরে কবুল করেন বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন এই গভীর রাতে কি আর আধা ঘন্টা টানা যায় এই পাগল হুজুর খবর কি ভাই জানে তাড়াতাড়ি ভাই জানে শরীর খারাপ ওই কানে কানে বলছিল না ওই শরীর খারাপ ওই জন্য তো তাড়াতাড়ি আসতে বলছি বুঝতে পারো না নাকি সকালে দরকার কি এমনি লাইট সারা রাস্তা মেরে তো সকাল হয়ে যাবে ঘড়ি কাটা ঘুরিয়ে তো সকাল হয়ে যাবে নাকি বুঝলেন না একটা নাথ শরীফ পড়ো বলেছিলাম পড়বো পড়বো এটা দাঁড়িয়ে পড়ি অনেকক্ষণ বসেছিলেন তো নাকি বাবা আব্বা কষ্ট হবে না তো কষ্ট হবে না তো মাশাআল্লাহ আমি একা পড়বো না আপনারা পড়বেন এ হুজুরের দল সকালে পড়বো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলল ইয়া রাসূলুল্লাহ তিন রকম ফুল দাও সাদা লাল আর সবুজ দাও বলল ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল সবুজ দাও সবুজ সবুজ আর হলুদ হলুদ দাও সবুজ দাও সবুজ শুধু সবুজ বলল ইয়া রাসূলুল সবুজ গোলাপ নিলাম গাধা নিলাম সবুজ দিতে বলিস তোর আমি এ আবার দাড়ি রাখবে গোলাপ নিলাম গাধা নিলাম থাক নিলাম রজনী গন্ধা মনের সুখে স্টেজ সাজিয়েছি বিকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল জোরে জোরে ইয়া রাসূলুল লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে ও হতো ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে বলো সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রাংটি কোথায় পেলে মায়ার নবীজির নোরানি চেহারা হলুদ ছিল বলে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন তাই লাল হলুদের দোকান থেকে তুলে গেতেছি মালা তবে আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবে হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল মাশাআল্লাহ বলো ইয়া রাসূলুল
সবুজ পাতার পোষণা করি তুমি রংটি কোথায় পেলে সবুজ রংকে পোষণা করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন সাদা রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে তাই সবুজ লালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা তবে সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজারে কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া আরো জোরে ইয়া রাসূলুল্লাহ গোলাপ নিলাম গাঁধা নিলাম নিলাম রজনী গন্ধা সকাল থেকে মালা গেতেছি দুপুর থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল মাশাআল্লাহ বলো ইয়া রাসূলুল না ওরে তাকবীর তাকবীর দিবি আসমানে যা চাঁদ আসমানে যা কাপড়ে সি এমনি ফেটে যাবে না দাদা হুজুর ফুক দিতেন দুইবার নাকি ফুক দিলে বোতল ফেটে যেত কি ফেটে যেত টায়ারে নাকি তিরিশের জায়গায় সত্তর দিলে টায়ার ফেটে যায় গলায় নাকি দশ পার্সেন্টের আওয়াজের জায়গায় চল্লিশ পার্সেন্ট বাড়ালে গলা ফেটে যায় যাই না প্রস্রাব ছ ঘন্টা চেপে রাখতে হয় যদি নাকি ছত্রিশ ঘন্টা চেপে রাখো নাকি বাষ্ট হয়ে মারা যায় বুঝতে পেরেছো তাহলে মাইকের স্পিকারের আওয়াজ তুলবে কত দুশো পনেরো কিংবা আড়াইশো টেবিল হয়ে যান যদি সাড়ে তিনশো তোলা হয় ইউনিট নাকি কেটে চুরমার হয়ে যায় তা আমাদেরকে তকবীরের কি আওয়াজ লিমিট আছে না যত খুশি তত হতে পারে যত খুশি তত হতে পারে তো তকবীর হবে তো তকবীর হবে তো তকবীর হবে তো জোরে হবে নাচতে হবে কবার একবার না দুইবার কথা বলে না দুইবার আগে জোরে না আগে আসতে আগে আসতে ঠিক ভাই ফোন নাম্বারটা লিও দিদি আগে আসতে তারপরে হ্যাঁ ঠিক বলেছে আমাদের বিয়ে পড়িয়েছিল কে কাজী সাহেব তোমরা তো সব বিয়ে করো সেটা তো বিয়ে করি না কি করে বলবে তোমরাই বলো বিয়ে পড়িয়েছিল কে মিথ্যে কথা বিয়ে পড়িয়েছিল কে মিথ্যে কথা বিয়ে পড়িয়েছিল কে না মিথ্যে কথা ও আপা বিয়ে পড়িয়েছিল কে সে কবে মরে গেছে না ঠিক আছে কবে মরে গেছে আপনাদের কোন থানা রাজারহাট থানা অন্তর্গত জগদীশপুর নিবাসী মাওলানা মোহাম্মদ শেখ মফিজুল ইসলামের দ্বিতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে আট হাজার এক টাকা দেনমহারের রেওয়াজে দুইজন সাক্ষ্য সহ তোমার কাছে আসিয়াছে তুমি রাজি হইয়া সাক্ষ্যদিগের সম্মুখে বলুন শরিয়াত মোতাবেক অনুযায়ী নিকা শাদী বিবাহ আল্লাহর হস্তে কবুল করি ওরা বিয়ে করেছে বলে তো সেট আছে তোরা বল কবুল করি লাম বিয়ে পড়িয়েছে কে ওই দা মুয়াজ্জিন এই মুয়াজ্জিন বিয়ে পড়ায় ও তো আজান দেবে বিয়ে পড়িয়েছে কে এই উকিল বলেছে কে কই সত্যি ভাই তো শাওড়ি ধন্য হয়েছে শাশুড়ি ধন্য হয়েছে তুই হাত তুলছিস সেই ওখানে আবার এখানে জ্বালা চেয়েছিস ও সেকেন্ডে তিনবার করে হাত তুলছে দেখো তিনবার করে হাত তুলছে মাথা সেট খারাপ তাহলে বিয়ে পড়ায় কে উকিল
আর যে ইমাম উকিল হয় তখন তো ইমাম থাকে না, হয় উকিল। উকিল আমাদের বিবাহ পড়ায়, তবে বিবাহ পড়ানোর সময় যাকে তাকে উকিল বানাবে না, যে সেকেন্ডে 30টা করে মিথ্যে কথা বলে একে উকিল বানাবে না। উকিল একটু নামাজ, একটু মুরব্বী, একটু আলেম, একটু সভ্য জ্ঞানী ব্যক্তি দেখে উকিল বানাবেন, ঠিক না বে? ঠিক, ঠিক না বে? ঠিক। কষ্ট পেয়েছেন? কষ্ট পাবেন না। এবার একটু তকবীর নারায় তাকবীর, আর একটু জোরে বলেন নারায় তাকবীর, আর একটু জোরে বলেন নারায় তাকবীর। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি, ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি, হায় জন্ম আমার রাজার হাটে, রেখো চো আমায় পাগল করে, হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখো চো আমায় পাগল করে, রসল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, তুমি, হায় মায়া যদি লাগে তোমায়, হায় মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে, রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। নারে তাকবীর, হানাফি মাজাহাব, আহলে সুন্নাত আল জামাত, সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শে, সুন্নি আকিদার ভিতরে মাসলা মাসাইলে প্রয়োজন আছে না নেই? আছে। আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শুধু মাসলা মাসাইল দেওয়ার জন্য, দাদা পীর বসিরার আল্লামা হুজুরকে সামনে রেখে, ভালো না খারাপ? একটা হচ্ছে বি কলকাতা, কি কলকাতা? বি কলকাতা, এম কলকাতা, যাতে সহজে মানে বুঝতে পারে, বি কলকাতা, এম কলকাতা, পার্সোনাল ইউটিউব চ্যানেল করা হয়েছে শুধু মানুষের কাছে মাসলা মাসাইল আহলে হাদিসদের যোগ্য জবাব দেওয়ার জন্য, এটা ভালো না খারাপ? মানে না, আমার আমার প্রতিনিয়ত আমার সঙ্গে থাকে এস এম পেলাজা, যাকে আমরা সাহাজি মোবাইল বলে চিনি, আর সঙ্গে থাকে এস আই এস নিউজ, প্রতিনিয়ত থাকে। এতে আমাদের কি হয়, বিভিন্ন মানুষের কাছে আমার দাদা পীর রহমাতুল্লাহ বসিরের হুজুরের সওয়াল পত্র সব কিছু পৌঁছে দেবো হয়, ভালো না খারাপ? সকলে বসেন, দোয়া করব, আমার পরে ভাজান আসবে। দরুদ শরীফ আল্লাহুম্মা, বসো, এখানে বসো, কি ওখানে বসো, না চেয়ারে বসো, পর্দার সঙ্গে তিনটি অঙ্গ বাড়ি খেলে খুলে রাখে, বাইরে খেলে একেবারে বন্ধ করা হয়েছে, এটা এই পরিস্থিতির হিসেবে, ওটা ছিল ওই পরিবেশ, না কোনো সমস্যা না। মাশাআল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা, আরো জোরে আল্লাহুম্মা। ওদেরকে নিয়ে এসো বাবা, আজকের প্রতি জলসায় যদি 10টা করে ছেলেকে যদি আমরা পাই, 5টা করে ছেলেকে যদি আমরা পাই, 6টা ছেলেকে যদি আমরা পাই, টোটাল আমাদের বাংলায় কি কম জলসা হয়?
তাহলে একটা গ্রামে যদি আমরা 25টা 30টা ছেলেকে যদি পাই তাতে প্রতি বছরে বছরে এরকম পরিবেশ যদি আমরা তাদের কাছে তুলে ধরি আমাদের সমাজে উন্নতি হবে না অবনতি হবে উন্নতি হবে তো এখন তো বক্তা তো কথা বলবে না বক্তা যদি বলে ওয়াজ করা হবে না হ্যাঁ বুঝেননি ও তো ওয়াজ করা হবে না আপনারা রাগ করেছেন একটু না রাগ করেছেন নাকি ও হুজুর এসতো তো নারে তাকবীর নারে তাকবীর একটু দাঁড়িয়ে ওঠেন সম্মানে নারে কে উঠে যাবেন না আমাদের আকাঙ্ক্ষিত হুজুর চলে এসেছেন আলহামদুলিল্লাহ আমরা কে উঠে যাব না একটু জোর করে তকবীর দেন নারায় তাকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক ফুরফুরা শরীফ এত জোরে তকবীর দেবেন যেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই রুহানি হালাতে আমাদের এই মজলিসে এসে বুঝতে পারেন যে এখানে আমার রক্তের জিগার আছে তার জন্য এরা তকবীর দিচ্ছে এদের জন্য কেয়ামতের দিন আল্লাহর দরবারে যেন সুপারিশ করে আমাদেরকে দাদা হুজুরের দামান ধরে আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন একটু তকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক ফুরফুরা শরীফ নারে তাকবীর এখন আমরা আমাদের সম্বর্ধনাটা তুলে দিচ্ছি মুয়াজ্জিন সাহেবের হাত বরাবর এই মসজিদেরই মুয়াজ্জিন সাহেব আলহাজ হযরত মাওলানা সাফিদি সিদ্দিকী হুজুরের হাতে এই মসজিদেরই মুয়াজ্জিন সাহেব সম্বর্ধনাটা তুলে দিচ্ছেন একটু জোর করে তকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ জগদীশপুর গ্রামবাসী বিন্দু জগদীশপুর গ্রামবাসী বিন্দু নারে তাকবীর শ্রোতা বিন্দু নারে তাকবীর আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ গ্রামবাসী যারা আশপাশে ঘোরাফেরা করছেন বাড়িতে বসে আছেন বিক্ষিপ্ত অবস্থায় ঘোরাফেরা করছেন সকলের দিকে আমি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি আশপাশে ঘোরাফেরা না করে বাড়িতে বসে না থেকে এরিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন মাশাআল্লাহ বাদ মাগরিব থেকে রাতক্ষণ পর্যন্ত বিভিন্ন হাক্কানি আলেম উলামা গণেরা ওয়াজ নসিহত করেছেন আমার আগে আমার দাদা পীরের সিলসিলা কনিষ্ঠ খাদেম জনাব মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম ভাই সাহেব ওয়াজ নসিহত করলেন তেনার আগে আর উলামা হাজরাতের ওয়াজ নসিহত করেছেন
তাদের আগে আপনার কাছের মানুষ মনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের খাদেম আমার ইমাম সাহেব হেওয়াজ নসিহত করেছেন আমি অদম গুনাহগার পাপি দাদা পীরের সিলসিলায় একজন নগণ্য জঘন্য খাদেম এসেছে আপনার পীর ভাই সাহেবে দুই একটা কথাবার্তা বলে সকলের কাছ থেকে বিদায় নেব তে অনুরোধ করছি যারা বাড়িতে বসে আছেন জান্নাতের বাগানে আসবেন আসবেন বলছেন এখন আসেননি তো বাড়িতে বসে না থেকে দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করে এই পাক মাহফিলে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন আমাদের সময় আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ولا آليك سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس جائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم हमें जान दिल से गे प्यारा मुहम्मद मुहम्मद के गम गे तुम खारा मुहम्मद हमें जान दिल से गे प्यारा